হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুদীপ পাল আজ ডাব্লু পরীক্ষায় আসার মতো পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো চলো দেরি না করে শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের রক্ষাকারী কাকে বলা হয় অপশান এ কুমারগুপ্ত অপশন বি স্কন্দগুপ্ত অপশন সি অশোক অপশন ডি সমুদ্রগুপ্ত সঠিক অ্যান্সার হলো স্কন্দগুপ্ত স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় এর সাথে আরও মনে রাখবে এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় এছাড়াও অশোক কি বলা হয় প্রিয়দর্শী বা প্রিয়দর্শিনী তৃতীয় নম্বর প্রশ্ন শাহজাহানের আসল নাম কি অপশান এ ফরিদ খা অপশান বি জুনা খাঁ অপশান সি খুর্রম এবং অপশান ডি সেলিম এখানে সঠিক অ্যান্সার হল খুর্রম শাহজাহানের আসল নাম হল খুর্রমে এছাড়াও মনে রাখবে এ সেলিম সেলিম হলো জাহাঙ্গীরের আসল নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম এবং এ ফরিদ খা হলো ফরিদ হলো হল শেরশাহের আসল নাম এবং জুনা খাঁ হলো মোহাম্মদ বিন তুগলকের আসল নাম তাহলে কি কি পেলে এখানে শাহজাহানের আসল নাম খুর্রাম জাহাঙ্গীরের আসল নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম এবং শেরশাহের আসল নাম ফরিদ খাঁ মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনা খা নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার বণিকদের কি বলা হয় অপশান এ পনি অপশান বি মেলুহা অপশান সি মহি অপশান ডি বণিক সঠিক অ্যান্সার হল পনি সিন্ধু সভ্যতার বণিকদের পনি বলা হতো চার নম্বর প্রশ্ন বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরালা অপশান বি তামিলনাড়ু অপশান সি কর্ণাটক অপশান ডি মধ্যপ্রদেশ সঠিক অ্যান্সার হল কর্ণাটক কর্ণাটকে এছাড়াও রয়েছে বানরঘাটা নাগারহোল জাতীয় উদ্যান তুঙ্গভদ্রা অভয়ারণ্য সোরাবতী অভয়ারণ্য এবং আনসি জাতীয় উদ্যান এছাড়াও রঙ্গনথিটু পক্ষী অভয়ারণ্য সুন্দরবন কবে রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় অপশান এ দু হাজার আঠেরো অপশান বি দু হাজার উনিশ অপশান সি উনিশশো সাতানব্বই অপশান ডি উনিশশো চুরাশি এখানে সঠিক অ্যান্সার হলো দু হাজার উনিশ এই প্রশ্নটি দু হাজার একুশে ডাব্লিউ প্রিলিমসে এসেছিল রামসার সাইট সুন্দরবন দু হাজার উনিশ সালে রামসার সাইট হয় মনে রাখবে এই যে উনিশশো চুরাশি সুন্দরবন উনিশশো চুরাশি সালে ন্যাশনাল পার্কের স্বীকৃতি পায় রক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল এ কর্ণসুবর্ণ বি নবদ্বীপ সি উজ্জয়নী ডি ফতেপুর শিক্রী এখানে সঠিক অ্যান্সার হলো বি অপশান বি নবদ্বীপ ও হাবি কোথার অর্থ কি অপশান এ নবজাগরণ অপশান বি পদমর্যাদা অপশন অপশান সি ভাগ্যবান অপশান ডি জগতের আলো এখানে সঠিক অ্যান্সার হল নবজাগরণ ওয়াহাবি কথার অর্থ হল নবজাগরণ এর সাথে মনে রাখবে হুমায়ুন কথার অর্থ হলো ভাগ্যবান এবং নূরজাহান কথার অর্থ হলো জগতের আলো তোরাই কথার অর্থ কী অপশান এ শুষ্কভূমি অপশান বি পস্থরময় ভূমি অপশান সি আর্দ্রভূমি অপশান ডি ঘাসীন অঞ্চল তোরাই কথার অর্থ হল আর্দ্রভূমি সঠিক অ্যান্সার অপশান সি আর্দ্রভূমি ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত অপশন এ গুজরাট অপশন বি রাজস্থান অপশন সি অসম অপশন ডি কেরল সঠিক অ্যান্সার হলো অপশন বি রাজস্থানা পাখিরালয় রাজস্থানে অবস্থিত এখানে আরও মনে রাখবে রাজস্থানে সরিষ্কা অভয়ারণ্য রয়েছে রণথম্বর বাঘ্র প্রকল্প রয়েছে কেউলা জাতীয় উদ্যান রয়েছে ডিজার্ট জাতীয় উদ্যান মাউন্ট আবু অভয়ারণ্য এখানে আছে গান্ধী আরোহীন চুক্তি কত সালে হয়েছিল উনিশশো উনিশ উনিশশো আঠাশ উনিশশো এগারো এবং উনিশশো সঠিক অ্যান্সার হলো উনিশশো অপশন ডি তিন নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় অপশন এ গোদাবরী অপশন বি কৃষ্ণা অপশন সি মহানদী অপশন ডি কাবেরি এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে জানাবে বারো নম্বর প্রশ্ন হাম্পি কোন নদীর তীরে অবস্থিত অপশন এ কৃষ্ণা অপশন বি কাবেরি অপশন সি তুঙ্গভদ্রা অপশন ডি গোদাবরী সঠিক অ্যান্সার হলো তুঙ্গভদ্রা অর্থাৎ হাম্পি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত অপশান এ রাজস্থান অপশন বি বেঙ্গালুরু অপশন সি তামিলনাড়ু এবং অপশন ডি মহারাষ্ট্র তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রের তারাপুরে চোদ্দ নম্বর প্রশ্ন সর্দার সরোবর কোন নদীর উপর অবস্থিত নর্মদা ভাগীরথী কৃষ্ণা ও চেনাব কোনটি সঠিক অ্যান্সার হল নর্মদা নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ অবস্থিত এখানে মনে রাখবে চেনাব নদীর উপরে সালাল পরিকল্পনা চেনাব নদীর উপরে সালাল পরিকল্পনা এবং ভাগীরথী নদীর উপরে তেহরি বাঁধ বা তেহরি পরিকল্পনা বা তেহরি পরিকল্পনা কৃষ্ণা নদীর উপরে কুন্দা পরিকল্পনা রয়েছে কৃষ্ণা নদীর উপরে কি রয়েছে কুন্দা পরিকল্পনা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে অপশান এ হল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান বি রাসবিহারী বসু অপশান সি গান্ধীজি অপশান ডি অ্যালান অ্যাক্টাভিয়ান হিউম এই এই প্রশ্নের উত্তর তোমরা সকলেই জানো অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার অ্যালান অ্যাক্টাভিয়ান হিউম এর সাথে মনে রাখবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হলো এই যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ষোলো নম্বর প্রশ্ন স্মৃতি মন্ধানা কোন খেলার সাথে যুক্ত প্রত্যেকটা পরীক্ষাতে এরকম কে কোন খেলার সাথে যুক্ত এরকম কিছু প্রশ্ন এসে থাকে তাই এগুলো একটু দেখে নেবে ভালো করে এখানে স্মৃতিমন্ধনা অপশান এ ফুটবল অপশান বি ক্রিকেট অপশান সি হকি অপশান ডি ব্যাডমিন্টন সঠিক অ্যান্সার হল স্মৃতিমন্ধনা ক্রিকেট খেলার সাথে যুক্ত টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে ভারত কতগুলি পদক লাভ করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে ভারত কতগুলি পদক লাভ করেছে অপশান এ সেভেন অপশন বি ফাইভ অপশান সি টেন অপশান ডি নাইন এখানে সঠিক অ্যান্সার মনে রাখবে অপশান এ সেভেন একটি গোল্ড দুটি সিলভার এবং চারটি ব্রোঞ্জ এবং চারটি ব্রোঞ্জ এই গোল্ড মেডেলটি পেয়েছে নীরজ চোপড়া মনে রাখবে জ্যাভলিন থ্রো থেকে আঠেরো নম্বর প্রশ্ন তালিবান কথার অর্থ কি। বর্তমান পরিস্থিতির যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তালিবান তালিবান কথার অর্থ হল অপশান এ যোদ্ধা অপশান বি স্টুডেন্ট অপশান সি পবিত্র অপশান ডি বিদ্রোহ সঠিক অ্যান্সার হবে অপশান বি স্টুডেন্ট তালিবান কথার অর্থ হল স্টুডেন্ট নেক্সট প্রশ্ন সত্যদেব নারায়ণ আর্য সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন অপশন এ কর্ণাটক অপশন বি কেরালা অপশন সি তামিলনাড়ু এবং অপশন ডি ত্রিপুরা সঠিক অ্যান্সার হল ত্রিপুরা ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন সত্যদেব নারায়ণ আর্য কুড়ি নম্বর প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হরপ্প সভ্যতার কোন কেন্দ্রটি সম্প্রতি ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ এটা একটু স্পেলিং মিস্টেক আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেল অপশান এ ধোলাবিরা অপশান বি চানুদারো অপশান সি লোথাল অপশান ডি আলমগীরপুর এখানে সঠিক অ্যান্সার হল ধোলাবিরা সম্প্রতি ইউনেস্কো ধোলাবিরা নামক জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে প্রতি বছর আন্তর্জাতিক বাঘ্র দিবস কবে পালিত হয় অপশান এ সাতে জুলাই অপশান বি নয় জুলাই অপশান সি দশে জুলাই অপশান ডি নয় আগস্ট সঠিক অ্যান্সার হল নয় জুলাই সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি কে ছিলেন ফতেমা বিবি হীরালাল জে কানাইয়া না শ্রী রামবিলাস শর্মা না এন ভি রামানা সঠিক অ্যান্সার হল হীরালাল জে কানাইয়া একই সাথে মনে রাখবে এই ফতেমা বিবি হল সুপ্রিম কোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস এবং বর্তমানে আটচল্লিশতম চিফ জাস্টিস হল এই এন ভি রামানা এন ভি রামানা হল বর্তমানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস দলতের বিরোধী আইন সংবিধানের কততম শিডিউলে রয়েছে অপশান এ টেন্থ অপশান বি ইলেভেন্থ অপশন সি নাইন অপশন ডি এইট সঠিক অ্যান্সার হলো টেন দশ নম্বর শিডিউলে রয়েছে দর্দক বিরোধী আইন চব্বিশ নম্বর প্রশ্ন কনোজের যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পনেরোশো পঁচিশ বি বিষোলশো অপশন সি পনেরোশো চল্লিশ এবং অপশন ডি ষোলোশো দশ সঠিক অ্যান্সার মনে রাখবে পনেরোশো চল্লিশ সালে হয়েছিল কনোজের যুদ্ধ বা বিল্যগ্রামের যুদ্ধ ডাব্লু বি পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন হলো পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন অপশন এ ফজলুল হক অপশন বি রহমত আলী অপশন সি জিন্না অপশন ডি লিয়াক আলী সঠিক অ্যান্সার হবে রহমত আলী প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করেন